আসুন এখানে যে ব্যবসায়ী ভাইরা এই সুন্দর সুন্দর সব মাজারে যাতে ষাঁড় গরু নিয়ে আসছে আমরা তাদের কাছ থেকে দরদাম জানার চেষ্টা করব কত টাকার দরদাম হচ্ছে এই সকল গরুগুলোর আসুন আমরা ব্যবসায়ী ভাইদের কাছ থেকে একটু দরদাম জানি এই গরুগুলো দেখলাম সেই গরুর মালিক বড় ভাই তার সাথে আমরা একটু কথা বলবো ভাইজান কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছে না আজকে নিয়ে আসছেন কয়টা ষাঁড় গরু ছয়টা এগুলো তো সব দেশাল জাতের মাজারি গরু না আচ্ছা তো আপনি একটু দরদাম জানাবেন যে এক কোল থেকে এই এই ষাঁড় গরুটির কয় টাকা দরদাম চাচ্ছেন এটা চাচ্ছি 115 115,000 টাকা দাম চাচ্ছিলেন আচ্ছা দরদাম কত হচ্ছে এগুলো দরদাম 92,000 কম 1,000 কম এরকম দাম বলছে না যাচ্ছে নাকি এগুলো হ্যাঁ ওটা দুই দাঁত এটা দুই দাঁত না আচ্ছা আচ্ছা আর তার পাশে এইটা এগুলো তো খামারে জাতের সব গরু গুলো দেখছি আমরা আচ্ছা তার পাশে এখানে আরেকটা আছে আমরা এটাও একটু জানি এটা এটা দাঁতিনি কত দাম চাচ্ছেন এটা 105,000 চাচ্ছিলেন না খেতালটা বলছে কত এগুলোর ওরা 83 এরকম 82-83 দাম উঠছে না আচ্ছা সর্বশেষ এখানে আমরা আরও দুইটা আছে দুটার দরদাম একটু জানবো ভাই এটা কত চাচ্ছিলেন ওটা ওরা 105 105 চাচ্ছিলেন আচ্ছা আচ্ছা তো কত টাকা দাম এটা উঠছে 84 পর্যন্ত উঠছে না আচ্ছা তার পাশে এখানে আরেকটা আছে এটা 110 চাচ্ছিলেন এটা 110 চাচ্ছিলেন আমরা একটু দেখাই খেতালটা কত বলছে ভাই এটার 84,500 দাম উঠছে এটার না আচ্ছা আচ্ছা তো আমরা এ সকল গরুগুলোর একটু দরদাম জানলাম কারণ এগুলো সব নিয়ে আসছে দূর দূরান্ত থেকে তো কোন এলাকা থেকে নিয়ে আসছে আমরা একটু জানবো আচ্ছা ভাই আপনারা যে ষাঁড় গরুগুলো নিয়ে আসছেন এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনারা এটা হচ্ছে আমাদের বাড়ি আছে আলমডাঙ্গা আলমডাঙ্গা বর্ডার এলাকা আচ্ছা তো এগুলো তো সব বর্ডারের পাশ থেকে নিয়ে আসে না আচ্ছা আচ্ছা তো মোটামুটি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের ব্যবসা খুব একটা ভালো না ভাই একটু মন্দ চলছে নাকি খুব মন্দ চলছে বাজার ভালো না আচ্ছা ঠিক আছে ভাইজান তো ব্যবসা করেন দর্শক এখানে আমরা দুইটা ষাঁড় গরু দেখতে পেয়েছি একটা দেশাল জাতের ষাঁড় গরু আর একটি ফ্রিজিয়ান গরস ষাঁড় গরু তো আমরা এই দুইটা গরুর দরদাম সম্পর্কে জানবো যে ব্যবসায়ী ভাইরা নিয়ে আসছে তার কাছ থেকে আসুন আমরা দরদাম সম্পর্কে ধারণা নিই আমরা যে ফ্রিজিয়ান ষাঁড় গরুটি দেখলাম এই গরুটির 185,000 টাকা পর্যন্ত দাম উঠছে তো তারা 2,00,000 উপর হলে এটা বিক্রি করবে আসুন আমরা হাট ঘুরে ঘুরে আরও কিছু দেখাই দর্শক আমরা এখানে যে তিনটা ষাঁড় গরু দেখতে পেয়েছি এগুলো পাবনা জাতের ষাঁড় গরু তো আমরা এই গরুগুলোরই দরদাম সম্পর্কে জানবো যে চাষা নিয়ে আসছে সে একজন ব্যবসায়ী তো তার মুখ থেকে আমরা শুনি যে এই তিনটা গরুর দরদাম কত টাকা চায় আসুন আমরা তার কাছ থেকে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বেটা ভালো আপনার তো ব্যবসায়ী না হ্যাঁ আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন আমি তিনটে আনছি তিনটা আনছিলেন আচ্ছা আপনি একটু দরদাম জানাবেন যে এই ষাঁড় গরুটির কয় টাকা দরদাম হচ্ছে এটার 75,000 টাকা খেতেলের দাম বলছে আচ্ছা আপনি চা দাম ছিল কত এটা 92,000 টাকা দাঁতছে নাকি বেটা না দাঁতিনি এখনো দাঁতিনি না আচ্ছা আচ্ছা আর তার এই পাশে এটা মাঝখানে যেটা এটা এটা তো আমাদের দেশাল নাকি না এটা পাবনায় করস আচ্ছা পাবনায় করস তো তার পাশে এখানে আরেকটা আছে এটাও একটু দেখাই চাচা এটা কত বলছিলেন এটা দাম চাইছিলেন এটা ওটা দাম চাইছিলেন 90,000 চাচ্ছিলেন আচ্ছা আর খেতালটা কত বলছে 75 বলছে না তো আমরা একটু দেখাই ষাঁড় গরুটি আসলে দর্শক আমরা যে তিনটা ষাঁড় গরু দেখলাম এই তিনটা পাবনা জাতের করস গরু আসলে ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানালো এটা পাবনায় গরু আসলে এগুলো করস গরু তো আমরা এই তিনটা গরুরই দরদাম সম্পর্কে ধারণা নিলাম আসুন আমরা এই 7 মাইল বালিয়াপাড়া পশুহাটের মধ্য থেকে আরও সুন্দর সুন্দর সব ষাঁড় গরুগুলো দেখাই
দর্শক আমরা আপনাদেরকে একটা ইনফরমেশন জানাই এই 7 মাইল বালিয়াপাড়া পশু হাটটি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার এখানে দেশ বিদেশের দূর দূরান্তের সব ব্যবসায়ীরা আসে সব শাড় গরু নিয়ে বেচাকেনা করার উদ্দেশ্যে তাদের মধ্য থেকে আমরা এখানে যে দুইটা শাড় গরু দেখতে পেয়েছি মাঝের জাতের আমরা এই দুইটা গরুর একটু দরদাম জানি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আপনি যে দুইটা শাড় গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু পাবনা জাতের করস নাকি না পাবনা জাতের গরু আচ্ছা দরদাম কেমন হচ্ছে ভাইজান এটা 70 72 ওটা আচ্ছা এটা 70 72000 টাকা দাম বলছে এটার আচ্ছা আর তার পাশে ওটা 75 76 দাম বলছে আচ্ছা তো আপনি চাইছিলেন কত টাকা দরদাম এটার এটা সাইজ 85 85000 চাইছিলেন আর ওই পাশের ওটা 92000 ওটা 92000 চাইছিলেন না আচ্ছা তো আপনারা কোন এলাকা থেকে আসছেন আমরা আসছি লক্ষীপুর বিষ্ণুদিয়া লক্ষীপুর এলাকা থেকে আসছেন আপনারা তো ব্যবসায়ী না ভাইজান তো মোটামুটি আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা নরমাল একটু বাজার চাপ বেশ খানিক চাপ নরমাল চলছে না আচ্ছা ঠিক আছে ভাইজান তথ্য দেওয়ার জন্য তো দর্শক আসলে শুনলেন আমরা হাট ঘুরে ঘুরে যা বুঝলাম আজকের বাজার একটু নরমাল চলছে কারণ বিক্রেতা বেশি ক্রেতা কম সেটা আমরা জানতে পারলাম তো আসুন আমরা হাট ঘুরে ঘুরে আরো সুন্দর সুন্দর সব শাড়ি গরুগুলো দেখাই দর্শক এই বালিয়াপাড়া 7 মাইল পশু হাটের মধ্যে সাইওয়াল জাতের গরু কিন্তু আসছে বেচাকেনা হচ্ছে এখানে ব্যবসায়ীরা নিয়ে আসছে দূর দূরান্ত থেকে তো আমরা যে সাইওয়াল শাড় গরুটি দেখতে পাচ্ছি তো এই গরুটি একটু দরদাম জানবো যে ভাই নিয়ে আসছে তার কাছ থেকে ভাইজান কেমন আছেন হ্যাঁ ভালো ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু আজ 5টা নিয়ে আসছেন 5টা নিয়ে আসছেন আচ্ছা আমরা যে সাইওয়াল যে শাড় গরুটি দেখছি এখন এটার দরদাম কেমন হচ্ছে এটা দাম 1,05,000 টাকা 1,05,000 টাকা দাম উঠছে না আচ্ছা আচ্ছা তো এটা কয় জাত হয়েছে এখনো দাঁতি নাই এখনো দাঁতি নেই আচ্ছা 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 এটা কি আপনার বাড়ির পালা গরু না এটা আছে আপনার ব্যবসার গরু এটা বাড়ির গরু এইটা বাড়ির গরু না আচ্ছা আচ্ছা ওই পাশের ওইগুলো কি আপনার নাকি ওইগুলো ওনার ওই ওই চাচার না আচ্ছা আচ্ছা তো মোটামুটি দরদাম কেমন উঠছে এটার বাজার ভালো না হয় বাজার কম আপনি 1,05,000 মত হয় 1,05,000 দাম উঠছে আচ্ছা আপনি চা দাম ছিল কত এটার 1,30,000 টাকা না কয় দাঁত বললেন যেন এখনো দাঁতি নাই এখনো দাঁতি নেই না এটা প্রান্তিক খামারের উপযোগী একটি শাড় গরু না আচ্ছা তো দর্শক শুনলেন এই গরুটি কিন্তু শাড় গরু মাজারি জাতের তো এই গরুগুলা কিন্তু যারা খামারি আছেন তাদের জন্য এই শাড় গরুগুলা বেচা কেনা হচ্ছে 7 মাইল বালিয়াপাড়া পশু হাটে তো আপনারা চাইলে এই হাট থেকে ক্রয় করতে পারবেন এই হাট সপ্তাহে একদিন বসে রোজ শনিবারে এখানে কিন্তু দূর দূরান্তের ব্যবসায়ীরা আসে সব গরু নিয়ে বেচা কেনা করার উদ্দেশ্যে এবং গ্রামগঞ্জ থেকে খেতেলরাও নিয়ে আসে সব সুন্দর সুন্দর সব শাড়ি গরুগুলো বেচা কেনা করার উদ্দেশ্যে তো চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা চাচা আজকে মোটামুটি হাটের পরিবেশটা কেমন বেচা কেনা কেমন চলছে বেচা কেনা তো নর্মাল মতনই মনে হয় আজ নর্মাল চলছে না আচ্ছা আচ্ছা তো আপনি আজকে কয়টা নিয়ে আসছিলেন শাড় গরু সাতটা নিয়ে আসছেন এইগুলো নিয়ে আসছিলেন না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দর্শকদেরকে চাচা এই সাতটা গরু নিয়ে আসছে বেচা কেনা করার উদ্দেশ্যে তো মোটামুটি চাচা কি একটাও কি বেচা কেনা হয়েছে না এখনো হয়নি না দরদাম কেমন হচ্ছে দরদাম বলছে একটু কম কমে আচ্ছা চাচা আপনি একটু আমাদেরকে কয়েকটা গরুর দরদাম জানাবেন এটার দরদাম কেমন উঠছে বাজারে পঁচাশি হাজার খেতেলটা বলছে না আচ্ছা আপনাদের চা দাম ছিল কত 95 আচ্ছা আর এটা এটা কত বলছিল খেতেলরা ওই একই দাম বলছে আর কি 85 আচ্ছা তো আপনি এগুলো সব মানে কত টাকা পর্যন্ত হাই আছে দাম এখানে আছে মোটামুটি ওই আমাদের 86 87 এর মধ্যে সব গরুগুলো আছে না আচ্ছা আর খেতেলরা সর্বোচ্চ দাম 70-80 এরকম দাম বলছে না হ্যাঁ 80 বলছে 85 বলছে এরকম দাম বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো তাদের ভাও পড়ছে 85,000 এবং খেতেলরা 80-82-85,000 টাকা পর্যন্ত দাম তুলছে তো ওনারা আসলে দেয়নি তার কারণে এই গরুগুলো কিন্তু বেচা কেনা হয়নি তো আমরা সেটাই জানতে পারলাম তো চাচা ভালো থাকবে না বেচা কেনা করেন আচ্ছা চাচা তো আমরা একটু হাট ঘুরে ঘুরে আরও দেখাই আসলে এগুলো কিন্তু বড় জাতের শাড় গরু তো এখানে সব আপনারা দেখতে পাচ্ছেন বাধা আছে সব শাড় গরুগুলো নিয়ে আসছে সব ব্যবসায়ীরা
দর্শক আজ এই পর্যন্তই আমরা হাট ঘুরে ঘুরে সুন্দর সুন্দর সব ষাড় গরু দেখালাম পাশাপাশি দরদামও জানালাম যে সকল বন্ধুরা নতুন এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাও বাজিয়ে রাখবেন তাহলে আমরা নতুন নতুন হাট বাজারে গিয়ে যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে উপহার দেব সে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ